ইয়েস, দে বেটা, কইছিলাম না এই বলো ছয় মারবো, পরেরটা আমার হইব দেখি। আরো মারবি নাকি? আরো ধরবি? হ্যাঁ, ল এবার 1000। ঠিক আছে। না মামা, 1000 না, 500। আচ্ছা 500, এবারে দেখিস নে 20 রান হইব। ঠিক আছে। আর মাত্র 4 রান লাগে, মার 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 মার। ইয়েস ইয়েস ইয়েস, আমি জানতাম একবার ওরা জীবনে 20 রান নিতে পারবো না। দে আইপিএল শুরু হইছে, আমার এই টিমের ভালো কাটবো, আই খালি কেডা লাগাইবি। খারাপ না, যদি জিতা যায় তাহলে তোর 7,500, আমারও 7,500। এই কাকা এদিকে আহেন, এই নে বহেন। তা বাইশ তারা তোমরা কত করে লাগাইবা? কি কোন কাকা, আমরা দুইজন আছি, সামলায় পারবেন তো? আমি টেকাবাজি লাগানোর কথা বলছি, আর তোরা কই লাগাবি? আমরা তো বেয়াদব গুলা কোথাকার, নষ্ট কোথাকার, তোকে আমি টেকাবাজি লাগানোর কথা বলছি, কোন দলে লাগাবি, কয় টাকা লাগাবি এই ডাকো। আরে কাকা, আমরা তো বুঝছি, আর আমরা তো আপনার লগে তখন ফাইজলামি করতেছিলাম। তাইলে কাকা ধরেন আমাগো 1500 1500, 3000 কত পামো তাইলে কমছে? তোরা কি আমার খেলা হি কাজ? আমি এই মাঠের পুরান খেলোয়াড়। এইটা একটু বেশি হয়ে গেল না? হালার পালা তুই মাঠ পেলি কনে? তুই কাকার গায়ে হাত দিলি, তোকে দুইটার লগে আমি বাজি খেলাম। বাজি খেলবি না মানে? টাকা দিছি না তোরে? হ্যাঁ ভাই, ধর তোকে টাকা ধর। আরে কাকা বুঝে না, টাকা রাখ করে, আমরা তো আপনার লগে মজা করতাছিলাম, লন বাজি খেলি। লাগান লাগান, এই বলে ছয় ছয়। হ্যাঁ, এতদিন ধরে আপনি আমার কচু হইছেন, সামনে মুস্তাফিজ বল করতেছে, দুইটা উইকেট তো শিওর যাইবে, এবারে দুই উইকেট যাইবো দেখেন। হ্যাঁ তুই যেটা কবি উইডাই, একটা উইকেট একটা উইকেট একটা উইকেট। তোকে দুইজনে কি কইছিলাম, আমি পুরান খেলোয়াড়, আমারে খেলা শিকাস, তোকে সব টাকা এখন আমার। থাক তোরা দুইটা, গেলাম আমি। ওই কাকা, এক উইকেট তো গেছিল, তাহলে 1500 ফেরত দেন। কি করে টাকা দিবেন না? ঠিক আছে, জুতা মারার কি দরকার ছিল? 250 পেছন দেবো। আয় ল, কিরে ওটা মাহফুজ না? ওই মাহফুজ, হা আমি আমি। কিরে মাম্মা, তুই পাঞ্জাবি টুপি পরে কই যাস? আসলে আমি তো মসজিদে নামাজ পড়তে যাইতেছি। তুই তো শুক্রবারের নামাজও ভালোভাবে পড়স না, তুই আজকে মসজিদে যাইতাছস, তোর কাহিনী কি? হে আসলে কি করে, হে ও এই ব্যাপার, যা যা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ভাই, জুতাগুলা তো অনেক সুন্দর, জুতাগুলা কি আপনির? আলবাদ আমার জুতা, আমি গতকালকে গুলিস্তান থেকে নিয়ে এসেছি। ও আচ্ছা, জুতা খুল, এক্ষুনি জুতা খুলবি, খুল জুতা, চুর চালা, যা চালা চুর। কি রে শালা রে, গরিবি হালার ভাল লাগে না, 6 মাস ধরে জুতা নাই, সিরা জুতারে পরে 2 মাস কাটাইছি, আজকে সকালবেলা মসজিদে গেছি জুতা আনতে, চালার পাবলিকে ধরে মাইরে দিছে। আমি কি চোর নাকি? চোরের মতো করে মারছে। না এটা তো খুব অন্যায় হয়েছে, ও কি চোর নাকি? ও তো নাক আনতে গেছে, আর নাক আনলে কি চুরি হয়? না তুই তো ঠিকই কইছস, এটা তো চুরি না, ও তো নাক আনতে গেছে। না বন্ধু, এই গরিবি জীবন আর ভালো লাগে না, যেমনি হোক কিছু করতে হইব, খুব কম সময়ের ভিতরে অনেক টাকা লাগবে আমার, তোরাই আমার কোনো একটা উপায় বের করে দে। অল্প সময়ে তো বড় লোক হইতে গেছিলাম, আইপিএল চলতেছে ওই জায়গায় 1500 1500, দুইজনে 3000 টাকার বাজি ধরছিলাম, 3000 টাকার বদলে 15000 টাকা পাওয়ার কথা ছিল। কস কি মামা, বাস্তাই? আরে না, একটু লেগে খালি ছুইটা গেছে। তাইলে কত পাইছস, 10000? আরে না বেটা, ওই 15000 তো পাই নাই, যে 3000 টাকা ধরছিলাম ওইটাও লস খেয়ে গেছি গা, আর আসার সময় জুতার বাড়ি ও খেয়ে আইছি। কি করে হে জুতার বাড়ি খেয়েছি, এটা কি কর দরকার ছিল? আরে না, জুতার বাড়ি দেয় নাই তো, জুতার ঢেল দিবার গেছিল, ওইটা উড়ে আম গোগায় পড়ছে। হ বুঝতে পারছি, ইনডিরেক্টলি ওইটা জুতার বাড়ি খাইছস।
যাই হোক, এই ছোট মোটো রাজি খেলে আমাকে হইব না, আমাকে কোনো বড় কোপ দেওয়া লাগবো। কালকে রাত্রে আমার মোবাইলে একটা বিদেশি কোম্পানি থেকে মেসেজ আইছে, ওই জায়গায় জুয়া খেললে নাকি এক টাকায় 100 টাকা দেয়। তার মানে 1 টাকায় 100% লাভ। কস কি মামা, কোনে এইডা? কিন্তু একটা সমস্যা আছে। কি কস মামা, আমার সমস্যা কই থেকে আইলো? সমস্যাটা হলো আমার কাছে তো 1 টাকাও নাই, কিন্তু ওই প্ল্যাটফর্মে খেলতে হইলে সর্বনিম্ন 1 লাখ টাকা না খেলতে হইব। 1 লাখ টাকা? হাই, এইসব জুয়া মো আমি খেলি না। 8 টাকা থাকলেও তো আমি জুয়া খেলতাম না, এইসব জুয়া খেলা আরাম। হই তুই কি কস? আমি ছোটবেলায় 3 দিন মক্তবে পড়ছি, প্রতিদিন সকালে আমি মক্তবে যাইতাম, তোরা কি আমার চেয়ে বেশি হালাল হারাম বুঝোস? আর জুয়া খেলা হারাম হইতে পারে, বেটিং কখনোই হারাম না। বেটিং মানে হইলো ভবিষ্যৎবাণী। বেটিং এর বাংলায় তো জুয়া। হ্যাঁ, ভবিষ্যৎবাণী সবই ঠিক আছে, কিন্তু এতগুলা টাকা হন কই পামু? হাই, তোকে কেরা কইছে যে ডিম বেচলে টাকা পাওয়া যায়? এটা পুরোপুরি একটা ভুয়া নিউজ। তোরে কইছি নাকি আমরা তোর ডিম বেচুম? তোরা কস নাই ঠিকই, কিন্তু তোকে দুজনের চাহনিতে আমি বুঝা গেছি। আর একটা দিন এরকম উল্টা পাল্টা চিন্তা ভাবনা করবি, তোকে দুজনের ডিম ব্যাংকে তোকে পোষবা নাই খাওয়াই দিবি। ঠিক আছে, লবণটা একটু বাড়াই দিস। হ হালার পোলা, এখানে 1 লাখ টাকা কই পামু এটা চিন্তা কর। তুই তো 1 লাখ টাকা কইতাছস, আমার কাছে বেটা 10 লাখ টাকার ভাও আছে। কেমনে? সুদে আনা লাগবো। হাই, 10 লাখটা সুদের উপরে কেরা দিব? আরে বেটা, আমার এলাকায় এক বড় ভাই আছে, উনি অনেক বড় গ্যাংস্টার, উনি সবাই রে সুদে টাকা দেয়। কিন্তু একটা সমস্যা আছে, ওনার টাকা যদি তুই সময় মতো শোধ না করতে পারস, তাইলে উনি তোর চোখ থেকে শুরু করে তোর কিডনি পর্যন্ত সব খুলে বেই চালাইব। সময় কয়দিন? এই 10 লাখ টাকা নিলে 2 মাস। 2 মাস? আরে বেটা, আমাকে তো 1 ঘন্টা লেগে টাকা লাগবো। যা, 1 ঘন্টা না, তোর ভাইরে 5 ঘন্টার মধ্যে সব টাকা ফেরত দিয়ে দিব। 11 লাখ টাকাই দিতে হইব তো সুদ সহকারে। ল, তোর ভাইরে কোনে পামো এখন? ল, আরে বন্ধু আগে হুন। হই তোর কথা শুনে আমি বলবো আগে, কে ভাই করে লই। তোরা যে আমার শর্ত জানোস? ভাই শুনছি তো শর্তের কথা, টাকা নিলে 2 মাসের ভিতরে দিয়া দিতে হইব। ওইটা তো আছেই, ওইটা ছাড়াও আর একটা শর্ত আছে, ওইটা কি জানোস? হ্যাঁ, আর একটা শর্ত? আবার কি শর্ত? যারা এই এরিয়ায় আহে তাদের টাকা নিয়ে যাইতে হইব, আর ওই টাকা পরিশোধ করতে হইব। আল্লাহর বলে আমাকে এটা কোন জায়গায় নিয়ে আইছে? টাকা নিলেও বিপদ, না নিলেও বিপদ, জীবনে একটা রিস্ক নিয়ে লই, কি কস? এই ভাই 10 লাখ টাকা দেন। আরে তোরাই লাস্টে একটু সরায় রাখ। আচ্ছা বস, দেন ভাই টাকা দেন। টাকা তো তোকে দিমই, কিন্তু তার আগে আমার আরো একটা শর্ত আছে। আপনার এত শর্ত কে? আর কি শর্ত? আমার কাছে তোকে জীবনের সবচেয়ে দামি সম্পদ, বাদামি জিনিস আমার কাছে জমা দিয়ে যাইতে হইব। ভাই জীবনে তো 5 টাকাও কামাই নাই, আর নিজের সবচেয়ে দামি সম্পদ বলতে এখন নিজের ভার্জিনিটি ডাই আছে, এখন কি এটা আপনারে দিতে হইব? এইটাই তো চাই। আসলে ভাই আমি তো আপনার লগে মিশা কথা কইছি, আমার তো ভার্জিনিটি ডাউন নাই, সাইডটা গার্লফ্রেন্ড আছে তো, ও ভার্জিন, আপনি চাইলে ওরে ট্রাই করতে পারেন। এই না 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 না, এই 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 টাকার জন্য কি কি করাইবি রে? টাকার যে গরম, গরমের ছুটে 60 পর্যন্ত খুইলা লাইছি, আয়েসকা কেরাইবি আমার লগে? ওই একে পাস 2010 2010 আই কেরাইবি? আয় 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 লাগা লাগা লাগা।
তোরা আমারে ধরবি না, তোরা আমারে কোন পাঁচজনের কাছে রাইখে যাস, তোরা দেখ একটা বন্ধু নামে কলঙ্ক, সামান্য কিছু টাকার লাইগা তোরা আমার ওই পাঁচজনের কাছে দিয়ে আইলি, আমি এখন আমার মুখে কি উত্তরটা দিব? সামান্য কিছু টাকা না, ওটা 10 লাখ টাকা। যাইও, এই সামান্য 10 লাখ টাকার লাইগা তোরা আমার ইজ্জতটা বিলাই দিলি, তোগুলো লাগে আমার আর কোনো কথাই নাই। আচ্ছা ঠিক আছে, আইলো 3000 টাকা খাট দিলাম না, ওন থেকে আজকে 3 লাখ টাকা উঠাম। আয়, এই ব্যাটা খারা, ইজ্জত দিছি তাই কি, টাকা কি ছাড়ুম রে, আইতাছি। আমি যে পুরান খেলোয়াড়, তোরা কারে খেলা শিখাস? আয় লাগা আজকে খালি। টাকা আনছি 10 লাখ, কিন্তু খেলাম 2 লাখ, আর বাকি 8 লাখ আপনার দেখাবই না। ওই এত কথা ভালো লাগতেছে না, ওই তাড়াতাড়ি চেকটা দিয়ে দে। এই ধরেন 2 লাখের চেক, আর কন তো এই বলে 4 হইব না 6 হইব, এই বলে 4 হইব না 6 হইব না, এই বলে আউট, মিলাই নেই। এই তোর কি মনে হয়? কি কস ব্যাটা, বিরাট কোহলি ব্যাটিং করতেছে, 100% 6 হইব। ঠিক আছে যা, তোর 6 তোর 4, তগড়া যদি হয় তোকে 2 লাখের আমি 10 লাখ বানাই দিমু, আর না হইলে তোকে 2 লাখ আমার। ঠিক আছে ঠিক আছে। খারার উপরে 2 লাখ টাকা হেরে গেলাম। হেই বেটা, সবখানে যে টাকা ধরলেই খালি হারি, তুই একটা বেটা কুফা। হ্যাঁ বেটা, আমি কি জানতাম না কি বিরাট কোহলি আউট যাবো, বিরাট কোহলি কি আউট যায়? এই বন্ধু, আমার কাছে একটা আইডিয়া আছে, আমার কাছে যে 8 লাখ টাকা আছে ওই জায়গা থেকে আমরা 2 লাখ টাকা দিয়ে ট্রেডিং করবো, আর বাকি যে 6 লাখ টাকা আছে ওইটা দিয়ে আমরা বেটিং করবো। আর বেটিং মানে কিন্তু জুয়া না। আরে হ, ওইটা তো জুয়া না, ওইটা বেটিং। হ, এখন আর আমরা কোনো ছোট মোটো বেটিং খেলুম না, এখন আমরা খেলুম ক্যাসিনো, যেই জায়গায় 6 লাখ টাকা মারমু 60 লাখ টাকা উইথড্র হইব। কোয়াসকি, তাইলে ল খেলি গে এখনই। আরে বেটা কই যাবি, এখন তো ক্যাসিনো খেলতে কোথাও যাওয়া লাগে না, মোবাইলেই খেলা যায়। আর বেটা, ট্রেডিং এর বিষয়ে আমার মোটামুটি একটু ধারণা আছে, আমার একটা বন্ধু আছে বিদেশে, ওই আমারে ফ্রিতে সিগন্যাল দেয়, একদম শিওর শট, লস আর কোনো চান্সই নাই। কোয়াসকি মামা, তাইলে এখনই শুরু করে দেই। আচ্ছা, 1 লাখ 1 লাখ করে মারবি? ঠিক আছে। কি কস, আমিও তাইলে খেলি। কিরে মামা, আজকে তোর প্রফিট কত? 5000। আমিও তো করছি 3000-এর মতো। এই বেটা, আজকে আমার $825 লস করলাম। আর সমস্যা নাই, উঠে যাবো বিকালের মধ্যে, দেখি কি হয়। আজকে ব্যাটিং এর অবস্থা কি? আজকে তো বেটা 1 লাখ কামাইছি। কস কি, এইভাবে যদি টাকা দিতে থাকে তাইলে 15 দিন পরে ওরা 10 লাখকে, ওরা আমরা 20 লাখ টাকা দিতে পারো। সমস্যা নাই, খেলতে থাক, আর আমি একটু দেখি ফেসবুকে দেশের অবস্থাটা কি। ব্রেকিং নিউজ, দেশে ব্যান করা হয়েছে সকল ধরনের বেটিং ওয়েবসাইট, এমনকি ইনলিগাল করা হয়েছে দেশের সকল ধরনের ট্রেডিং ওয়েবসাইট, যার কারণে এখন বেটিং ইউজারদের সহ ট্রেডারদের মাথায় হাত। এমনকি এমনও নিউজ পাওয়া গেছে, এই ট্রেডিং এবং বেটিং ওয়েবসাইট বন্ধ হওয়ার কারণে অনেকে তার সর্বশেষ আজ পথে বসেছে। তো দর্শক বিন্দু, এই খবরের পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকুন, ধন্যবাদ। তোকে শুরুতেই এটা কি হইলো, ব্যাটিং অ্যাকাউন্টে টাকা ছিল 11 লাখ, এখন তো এটা উঠাইতেও পারুম না। এখন ওর টাকা দেবো কেমনে বেটা, ও যে জল্লাদের জল্লা, আমার যে কি করছিল ভাই। তুই একটু দেখ তো ট্রেডিং এর অবস্থাটা কি। আমার ট্রেডিং এর ব্যালেন্স কই গেল? হ্যাঁ, ট্রেডিং এর ব্যালেন্স নাই। কারা কারা আমার বন্ধুর একটা বল দিয়ে দিই। কি হইবে এখন আমার? তোরা তিনজন আমারে 2টা মাস ঘুরাইছস, তোগো কাছে আমি টাকা পাই, আমারই তোগো পিস ঘুরা লাগছে, আজকে তোগো পাইছি। তোরা
তগো সমস্যার কথা তো আমার হইনা লাভ নাই। তোরা কি আমার চিনস না? আমার নাম কি জানস না? মুন্নি ভাই। তগরে এখন বদনাম করিয়া দিব। এই ভাই, ও আমারে জুরুতেই বদনাম করছে, আমি আর বদনাম হইতে পারম না। এবার তুই যা ভাই, ওরে দেন ওরে বদনাম কইরা। হ্যাঁ মুন্নি ভাই, আপনি কি পাগল হয়েছেন নাকি? আমার কি আপনার মতো মনে করেন নাকি? আপনি টাকা পান, আপনার টাকা দিয়ে দিব। কয়টা দিন সময় দেন, তারপরে তো দিয়ে দিব। টাকা পান দেখা কি মাথা কিনে নিছেন নাকি? কিরে তুই আমার মুখে মুখে কথা কস, আজকে তোরে আমি খাইছি। এবারের মতো মাফ করে দেন ভাই, আমাকে মাইলেন না। আপনি যেটা করবেন আমরা ওটাই করবো। আর কিছুদিন পর আপনার টাকা ব্যাগটি ফিরাই দেবো ভাই। এই তো লাইনে আইসস, এই জায়গা থেকে বাঁচতে হইলে তগো অপরাধ জগতে আইতে হইব, এই অন্ধকার জগতে তগো নাম লেখাইতে হইব। হ ভাই হ, আপনি যেটা করবেন আমি ওইটাই করুম, তাও আমাকে মাইলেন না ভাই। ঠিক আছে, তাইলে আজকে সন্ধ্যায় শুলগড় রেল স্টেশনে আমার একটা নতুন চালান আইব। 12,000 পিস সাবা আর 50 কেজি সাঁজা আইব, ওইটা পুলিশের হাত থেকে বাঁচাইয়া তোর আমার কাছে পৌঁছাই দিতে হইব। তাইলে এই তগো জীবন ভিক্ষা দিমু। আর একটা কথা, এই যে লোকটা দেখতা সোস, কালকে সন্ধ্যার ভিতরে ওরে ফিনিশ করে দিতে হইব। ঠিক আছে ভাই, আপনি যেটা কইবেন আমি ওইটাই করুম। ঠিক আছে, তাও আমাকে দুজনে মাইরেন না। আচ্ছা ঠিক আছে, তাইলে যা। বর্তমান সামাজিক ভেদগুলোর অন্যতম হচ্ছে জুয়া। জুয়ার খপ্পরে পড়ে নিম্নবিত্ত ও বিত্তশালী মানুষেরা মুহূর্তেই দেউলিয়া হয়ে যায়। জুয়ায় হেরে মানসিক ভারসাম্য হারিয়ে অনেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নেয়, আর জুয়া মানুষকে উন্মাদ করে দেয়। ফলে তারা আল্লাহকে বলে শয়তানি রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে। কোরআন মজিদে আল্লাহ বলেছেন, হে মুমিনেরা, নিশ্চয় মদ জুয়া নাপাক শয়তানের কর্ম, সুতরাং তোমরা তা পরিহার করো যাতে সফল হতে পারো।